বোনেরা, আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি, একটু বোঝেন। এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন, এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই, যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি। কথা কন, ডায়মন্ডের আংটি ওই রাস্তার মধ্যে বিক্রি করে না? স্বর্ণের আংটি ওইটা স্পেশাল মার্কেটে বিক্রি করে। কোন মার্কেটের সামনে পুলিশ রাইফেল নিয়ে দাঁড়ায় থাকে না, কিন্তু স্বর্ণ মার্কেটের সামনে রাইফেল আছে না? নাই। ভিতরে স্পেশাল সিকিউরিটি আছে না? নাই। গ্লাস ফিটিং করা, ওইখানে সিকিউরিটি আলাদা স্পেশাল লকার আছে না? নাই। কারণ এটার দাম বেশি, তাই এটার পর্দা বেশি, প্যাকেট বেশি। সুবহানাল্লাহ। পড়ে নারীদেরকে তো ইসলাম মর্যাদা দিয়েছে, বিষ্ণু বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়া সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী। এদের প্যান্টগুলো খনি, এই নেককার নারীগুলো যদি হেজাব মেনটেন করে, এই প্যান্টগুলো থেকে আল্লাহ ওয়ালা বেরোবে, নাজমু সাকিব বেরোবে, কারি আহমদ বিন ইউসুফ আল আনসারি বেরোবে, বড় বড় মুফাসসিরে কোরআন বেরোবে। আর যদি হেজাব না করে, জি বাংলা স্টার জলসা নিয়ে মশগুল হয়ে থাকে, হ্যাঁ, টেন্ডার বাস, চাঁদা বাস, টাকা দিয়ে এগুলো বেরোবে, ওজনে কম দিবে, খাদ্যে ভেজাল দিবে, মাছে ফরমালিন দিবে, গাঞ্জার টাকার জন্য লাথি মেরে মারে ঘর থেকে বের করে দিবে। এজন্য নারীরা, আমার বোনেরা, আপনারা অনেক সময় দা নিজেদের সম্মান সম্পর্কে সচেতন হন। এই হেজাব আপনার অধিকার, এই হেজাব নারীর অহংকার, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক, হেজাব নারীর রুচির প্রতীক। আপনার রুচিটা কেমন, আপনার পোশাক দেখে বোঝা যায়। কথা কন, যে মেয়েটা হিপ হপ স্টাইলে চলাফেরা করে, গ্যাংনাম স্টাইলে, এই মেয়েটারে হিপটিজিং করার সুযোগ আছে না? নেই। কিন্তু যে হেজাব মেনটেন করে যেই নারীরা চলে, এদেরকে দেখলেই একটা সম্মান চলে আসে। কি ভুল বললাম? একটা সম্মান আসে না? আপনাদের সম্মানটা আপনারা রাখবেন। বিষ্ণু বললেন দুহুরুন নিসাল কাসিয়াতাল আরিয়াতাল মাহিলাতাল মুবিন, কিয়ামতের আগে পোশাক পরিহিত উলঙ্গিনী নারী বেরোবে। আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরের রাস্তা থেকে টের পাওয়া যায়। খেয়াল করে বুঝছেন, এখান থেকে জান্নাতে বসতে আরো 500 বছরের রাস্তা, কয় বছরের? এত দূরে থাকতে জান্নাতের সুবাতা শেষে আপনার নাকে ধাক্কা লাগবে। বাংলা পড়বেন না, এই নারীগুলো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না।